আধার জীবনে করুণা করিয়া জালো প্রেমের পতি আমি না জানি তোমার ভজন সাধন না জানি
সুপ্রভাত সকল ভক্তবৃন্দির জানাই সুপ্রভাত। নিশ্চয়ই সকলেই ভালো আছেন, আর শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা প্রত্যেকেই খুব ভালো আছি। তো আজকে শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম পুরো চারিদিক দেখুন পুরো ধোঁয়াশা, একদম ধোঁয়াশা। আর আমি আপনাদের সাথে এখন যে কথা বলছি এখন বাজে 6টা, তো খুব একটা এখনও পরিষ্কার হয়নি যদিও। তো আমি একদম সকাল সকাল আজকে ব্লগটা শুরু করেছি, আর আমি আপনাদের বলে রাখি যে এই সকালবেলা আমি আজকে ব্লগটা শুরু করেছি আপনাদের একটা জিনিস দেখাবো বলে। সেটা হচ্ছে যে প্রত্যেক দিন সকালে যখন বাবা ওঠেন, মানে একদম ভোরে তো বাবা ওঠেন, তো বাবা উঠে যখন সকল মন্দিরে প্রণাম করতে আসেন, মানে বাবার গুরুদেব মহাপ্রভু সবাইকে যখন বাবা প্রণাম করতে আসেন, আর আমরা সকলে, মানে আমি ভাইরা আমরা সকলে, বাবার যত শিষ্য রয়েছে আমরা সকলে অপেক্ষা করি এই সময়টার জন্য যে বাবা কখন প্রণাম করে আসবেন, তাহলে আমরা বাবাকে সবাই মিলে প্রণাম করব। কারণ জপ ধ্যান বাবার অনেক কাজ রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এক একজন গিয়ে বাবাকে ডিস্টার্ব করি না। তো আমরা একদম সকালেই বাবা যখন প্রণামটা সেরে নেন তখনই আমরা সবাই মিলে প্রণামটা সেরে নিই আর বাবাকে ডিস্টার্ব করি না। তো সেই জন্য আমি ওয়েট করছি যে বাবা কখন আসবে, আর আমি আপনাদের সিচুয়েশনটা দেখাবো যে আমাদের আসলে আশ্রমে একদম সকাল সকাল আমরা কী করি। তো এখন ভাইদের সবটাই মন্দিরের সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই যে যার কাজে লেগেছে, কেউ বা নাম করছে, এরকম ব্যাপার। তো আসুক, তার জন্য একটু ওয়েট করতে হবে আমাদের। হরে কৃষ্ণ, আমি এখন চলে এসেছি আবারও ভয়েস ভিডিওতে। তো চলুন দেখি আশ্রমে ফুল গাছের কী অবস্থা হয়েছে। দেখুন ওই যে বৃষ্টি হয়েছিল, তো সেই বৃষ্টির জন্য কিন্তু সব ফুল গাছগুলো একদম এলোমেলো হয়ে গেছে। ফুল গাছ একদম সব মাটিতে ধেপে পড়েছে, যেন মনে হচ্ছে ওরা বলছে যে আমরা মনে হয় আর গোবিন্দ সেবায় লাগতে পারলাম না, আমাদের সব মাথার উপর দিয়ে ঝড় চলে গেছে। তো এই ব্যাপার, ফুলগুলো নষ্ট যদিও হয়নি, তো এগুলোকে লাঠি দিয়ে আবার এইভাবে দাঁড় করিয়ে দিতে হবে, কারণ এত সুন্দর ফুল হয়েছে, পুরো ফুল ভর্তি হয়ে গেছে, তো সেই জন্য গাছটা ভারী হয়ে গেছে, তার উপর মাথায় জল পড়েছে, তো সেই জন্য একদম গাছগুলো ভারী হয়ে গেছে। তো এই বৃষ্টির জন্যই দেখুন ফুল গাছের খুব খারাপ অবস্থা হয়েছে। তো এটাই আর কি। তো চলুন দেখতে থাকুন, আমি আপনাদের এগুলো দেখাতে দেখাতে তারপর হয়তো বাবা চলেই আসবে, তো তখন আমি আপনাদের দেখাচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার আধার জীবনী করুণা করিয়া জালুহ প্রেমীর পতি, আমি না জানি তোমার ভজন সাধন, না জানি ভক্তি স্তুতি, আমার আধার জীবনে করুণা করিয়া জালুহ প্রেমীর বাতি, আমি না জানি তোমার ভজন সাধন, না জানি thank you.
Thank you.
ব্লগটা এখানেই এন্ড করছি। আবারও সুন্দর একটি ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।